আমরা চলে এসেছি এখন সারনাথ মন্দিরে, মন্দিরের ভেতরটা এখন যাব। আমি বন্ধ হয় না তোমার হচ্ছে মন্দিরটা, আমাদের অটোওয়ালা বললো যে মন্দির নাকি বন্ধ, কিন্তু বন্ধ না, আমাদের এক ঘন্টা বলেছিল শাড়ির দোকানে ঘোরাবে, আমরা ঢুকেওছি, কারণ হচ্ছে শাড়ি কালকে নাও হয়ে গেছে। আলাদা নেই, আলাদা নেই, ঠিক আছে ঠিক আছে, দিয়ে 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 যাই হোক, শাড়িটারি দেখেছি, নেওয়ার মতন কিছুই নেই, কারণ যেহেতু নেওয়া হয়ে গেছে এখন আমরা মন্দিরের ভেতরটাতে যাবো। আর সামনেটা দেখো বেশ অনেক ব্যাগ ট্যাগ অনেক কিছু বেশ সুন্দর সুন্দর রয়েছে। এখন হচ্ছে আমার বাবা নেবে পেয়ারা, আছে বাবা কিনছে পেয়ারা, বাবা যেখানে মোটামুটি পেয়ারা দেখে সেখানেই মোটামুটি দাঁড়িয়ে আছে, এখানটা পেয়ারা নাকি ভালো হয়ে গেল। এই হচ্ছে সারনাথের মন্দির, আর আমরা মন্দিরের ভেতরটাতে এখন প্রবেশ করছি। দেখো শাড়ি কেনার জন্য সেই গাড়ির ড্রাইভার যারা আছেন ওনারা কিন্তু বেশ অনেক রকম বলবে, মন্দির এখন বন্ধ, মন্দির এখন খোলা, মানে অনেক রকম বলবে টাইমগুলো, যেগুলো ভুলভাল বলে ওরা শাড়ির দোকানে নিয়ে গিয়ে টাইমটা কাটিয়ে কিছু তোমরা শাড়ি কিনে নেবে, তারপরে যাই হোক ওদের কমিশন থাকে, এই সমস্তগুলো প্রবলেমগুলো হয়। তো যাই হোক টাইমগুলো আমি দিয়ে দিলাম, আমাদের বলেছিলো যে একটা থেকে দুটো অবধি নাকি বন্ধ, কিন্তু এখন দেখছি যে না খোলা আছে। তো আমরা শাড়ি নিয়ে নিই, তাই জন্য ড্রাইভার বাবুর পোষায়নি, তাই উনি একটু গোসা হয়েছেন, যাই হোক তাতে আমাদের কিচ্ছু করার নেই। তো এবার সোজা চলো পুরো চত্বরটা তোমাদের ঘুরে দেখাই। रोड पर निकलिए, जैसे आए हैं वो इसे निकलना पड़ेगा बाहर, फिर आगे आना गेट नंबर 8। সারনাথ দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এবার সোজা যাবো হচ্ছে আমরা হোটেলে। আর জানো হোটেলটাতে ফটোগ্রাফি খুব একটা বেশি অ্যালাউ নেই বলে আমি খুব একটা করতে পারলাম না, যেটুকু করলাম তোমাদেরকে শেয়ার করলাম। আমাদের দেখো আমরা অটো নিয়ে পুরো আজকে সাইট সিনগুলো কমপ্লিট করলাম, আর এরপরে যদি কালকে আবার এলাহাবাদ যাই তাহলে সেই টুকটা তোমরা দেখতে পাবে, আর যদি না যাওয়া হয় এবারে তাহলে নেক্সট টাইম আমরা শুধু এলাহাবাদে যাবো। তো আপাতত হচ্ছে এখন যাই হোটেলে, সেখান থেকে রেস্ট নিয়ে পরে আবার যাব আমরা কথা সাথে কাটে দিয়ে। আর এখন ঘড়ির কাটা বেজে গেছে হচ্ছে, আমরা এখন চলে এসেছি লাঞ্চ কমপ্লিট করতে। তো এখানে একটা বাঙালি থালি পাওয়া গেছে, দেখা যাক এবার থালিটা কেমন দেয়। মোটামুটিভাবে আমরা যা খেয়েছি দুদিন ধরে কোনো বাঙালি কিছু ছিল না, এবারে বাঙালি থালি পেয়েছি একটা খুঁজে খুঁজে, তাই এখন আমরা রেস্টুরেন্টে বসে রয়েছি। এটার নাম হচ্ছে কাশি রেস্টুরেন্ট, কাশি তো হরিশ্চন্দ্র ঘাটের ঢোকার আগে মেন রোডের উপরে পুরো। ওই যে কাশি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আমরা এইখানে খেলাম, এই এই হচ্ছে ওদের কার্ড। দেখো বেনারসে এই দোকানটা থেকে এসে আমরা তিনটে শাড়ি আপাতত নিলাম, এরপরে আবারও আসবো। আর দাদাদের কার্ডটা কার্ডটা দাদা এই হচ্ছে কার্ড, হ্যাঁ দেখো এই হচ্ছে, আমি তোমাদের যে দোকানটা দেখাচ্ছি তার ভেতরে প্রচুর বেনারসি স্টক, প্রচুর বেনারসি স্টক রয়েছে এখানে।
আর বিভিন্ন দামেও রয়েছে। এখানে যে ব্ল্যাক একটা বেনারসি ভীষণ সুন্দর লাগছে। এর ওড়না আছে না শাড়ি শুধু? এখানে ওড়না ফোড়না সব? নাই নাই নাই, ওড়না আমরা সন্ধ্যাবেলাতে চলে আসলাম তারাবানা বলে একটি শাড়ি শোরুমে। তো দেখো ভেতরে এখানেও প্রচুর ধরনের শাড়ি ভ্যারাইটি রয়েছে। তো আমরা এখান থেকে শাড়ি নিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আই তো ফোন করবা।